দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর নিউজরুম মিস্টার হাইজেন নিউজরুম আপডেটে পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি তানভীর আহমেদ জানিয়ে দেব বিভিন্ন বিস্তারিত তথ্য যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে হেন কোনো অনিয়ম নেই যা তিনি করেননি একাই ডুবিয়েছেন যশোলদিয়া পানি শোধনাগার প্রকল্পকে বন্ধু আর স্ত্রীর নামে কোম্পানি খুলে ব্যবসা করেছেন খোদ ওয়াসার সাথেই স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার পরও ব্যবস্থার পরিবর্তে উল্টো পেয়েছেন পদোন্নতি আছেন বহাল তবিয়তে ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম সব কিছুই করেছেন ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের আশীর্বাদে নাহিদ হোসেন নিয়ে একটি রিপোর্ট করেছেন আমরা সেটি বিস্তারিত জানে আসবো পদ্মা যশোলদিয়া পানি শোধনাগার প্রকল্পে ঠিকাদারের অনিয়মে আপত্তি তুলে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের রোষানলে পড়ে সরে যেতে হয় প্রকল্প পরিচালক রশিদ সিদ্দিকীকে পরে দায়িত্বপান রফিকুল ইসলাম অনিয়মে ভরা এই প্রকল্পের শেষ পর্যন্ত দায়িত্বে ছিলেন তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না সিএএমসির সাথে রফিকুল ইসলামের সম্পর্ক বেশ পুরনো 2012 সালে ওয়াসার কমলাপুর রামপুরা পাম্পিং স্টেশনের কাজও করেছিল প্রতিষ্ঠানটি যা এখন অকেজো প্রায় রফিকুল ছিলেন সেই প্রকল্পের নির্বাহী প্রকৌশলী প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠানের পরামর্শক ছিলেন আজিজুল আকিল ডেভিড যিনি ন্যাশনাল ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের অংশীদার নথি ঘেঁটে দেখা যায় এই প্রতিষ্ঠানেরই আরেক অংশীদার ফাতেমা জেরিন যিনি রফিকুল ইসলামের স্ত্রী কার্যত স্ত্রী আর বন্ধুর নামেই চলত ব্যবসা রফিকুল ইসলামের দাবি প্রতিষ্ঠানটি 2007 সালে বিলুপ্ত হয়েছে ন্যাশনাল ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন এটার যিনি একজন অংশীদার ফাতেমা জেরিন উনি কি আপনার ওয়াইফ কিন্তু নথি ঘেঁটে দেখা গেছে 2009 সালেও ঠিকাদার হিসেবে 62 কোটি টাকার বিল উঠিয়েছে ন্যাশনাল ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড বিধিমালা অনুযায়ী সরকারি কর্মচারীরা নিজ এখতিয়ারাধীন এলাকায় পরিবারের কাউকে ব্যবসার অনুমতি দিতে পারেন না এ নিয়ে 2012 সালে রফিকুল ইসলামের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে ওয়াসার এমডিকে নির্দেশ দিয়েছিল স্থানীয় সরকার বিভাগ কিন্তু ব্যবস্থা তো দূর উল্টো তাকসিম এ খানের আশীর্বাদে পেয়েছেন পদোন্নতি যদিও এমডি তাকসিম এ খান দিনক্ষণ মনে না করতে পারলেও দাবি করেছেন ব্যবস্থা নেওয়া হয়েছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটা চিঠি পাঠিয়েছিল স্থানীয় সরকার বিভাগ আপনার কাছে ওইটার কি কোনো ব্যবস্থা নিয়েছিলেন সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনের সাকো ইন্টারন্যাশনাল কিন্তু রামপুরা প্রকল্পের কাজ পেয়েই তার স্থানীয় এজেন্ট বনে যায় রফিকুলের স্ত্রী আর বন্ধুর প্রতিষ্ঠান লিখিতভাবে সেই অনিয়ম জানানো হয় ওয়াসাকে কিন্তু ফলাফল শূন্য নাহিদ হোসেন চ্যানেল 24 ঢাকা দর্শক আপনার ওয়াসানিয়ের প্রতিবেদনটি দেখছিলেন এবারে আরও দিনের গুরুত্বপূর্ণ একটি খবর জানিয়ে দেব আওয়ামী লীগ নেতা শাজাহান খানের মেয়ের করোনার নেগেটিভ রিপোর্ট প্রথমে ভুল দেওয়ার কথা স্বীকার করেছে রেফারেল সেন্টার প্রতিষ্ঠানটির পরিচালক জানিয়েছেন পরে তা সংশোধন করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে শাজাহান খানের লিখিত অভিযোগের পর সংবাদ সম্মেলনে এসব জানায় এই প্রতিষ্ঠানটি তারা স্বীকারও করেন ভুল রিপোর্টের কারণে ঐশীর আশপাশের অনেকেই ঝুঁকির মধ্যে পড়েছেন লন্ডন যাবার আগে সরকার নির্ধারিত ডিএনসিসি আইসোলেশন সেন্টারে নির্দিষ্ট বুথে 24 জুলাই করোনা পরীক্ষার নমুনা জমা দেন সাবেক মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খান ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে অন্যান্য নমুনার সঙ্গে ঐশীর নমুনা পরীক্ষা করা হয় 25 জুলাই তিনি রিপোর্ট পান যেটি ছিল নেগেটিভ রোববার লন্ডন যাবার সময় বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয় শাজাহান খানের মেয়ে ঐশীকে ইমিগ্রেশন পুলিশে ধরা পড়ে ঐশীর করোনা পরীক্ষার রিপোর্ট ভুল অনলাইনে যাচাই বাছাইয়ের সময় দেখা যায় ঐশী করোনা পজিটিভ কেন এমন হলো আর কেই বা এর জন্য দায়ী এর তদন্ত চেয়ে ঐশীর পক্ষে বাবা শাজাহান খান স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালকের কাছে অভিযোগ দেন যেখানে তিনি দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন এছাড়া নিজের ভাইয়ের স্ত্রীরও 2 হাসপাতাল থেকে পরপর 2 দিন 2 ধরনের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার অভিযোগ করেন তিনি এই অভিযোগটা আমি চাকরি দিয়ে গেলাম তারা বলছে জরুরি ভিত্তিতে তদন্ত করে তারা ব্যবস্থা নেবে এবং একথা অস্বীকার করে নাই তারা যে এটা যে এটা ভুয়া সেটা বলে নাই বলছে যে এটা একটা মিস্টেক হয়ে গেছে আমাদের এখন শঙ্কা হলো যে আমরা তো বয়স হয়ে গেছে যদি ওর কোভিড হয় তাহলে এমনও তো হতে পারে যে আমাদেরকে সংক্রামিত করতে পারে
এরপরে অবস্থান পরিষ্কার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার। সামগ্রিক পরীক্ষা নিরীক্ষার পরে দেখা যায় যে না, ওই রিপোর্টটি তো আসলে নেগেটিভ না, ওই রিপোর্টটি পজিটিভ। এই যে নেগেটিভ রিপোর্টটা ওশিখান উনি হাতে করে নিয়ে গিয়েছিলেন, এই রিপোর্টটা আমাদের প্রতিষ্ঠান কর্তৃক ভুলক্রমে তৈরি করা হয়েছিল, যেটি আমরা সংশোধন করেছি পরবর্তী ইমেইলের মাধ্যমে, এবং আমরা যথাযথভাবে সেটি MIS-এর সফটওয়্যারে, DNCC বুথের সফটওয়্যারে এবং ইমিগ্রেশনের সফটওয়্যারে আমরা প্রেরণ করে দিয়েছি। এই ভুলের কারণে যারাই ঐশী সংস্পর্শে এসেছিলেন তাদের সবারই নমুনা পরীক্ষা করা উচিত বলে মনে করেন এই কর্মকর্তা। ট্রেসিং করে তাদের পরীক্ষার ব্যবস্থাটা নেওয়া যায় সরকারের পক্ষ থেকে। আশিকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। এদিকে শাহজাহান খানের মেয়ে ঐশীর করোনা রিপোর্টের ভুলটি খতিয়ে দেখতে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদের একদিনের মধ্যে রিপোর্ট দিতে হবে। বিকেলে অনলাইন সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক ডাক্তার খুরশিদ আলম। আর তিনি বলেন, ভুল যেই করুক না কেন শাস্তি পেতে হবে। এর আগে সকালে 28 কর্মকর্তাকে রদবদল করে স্বাস্থ্য অধিদপ্তর, আর এই বিষয়ে মহাপরিচালক বলেন এটি শাস্তিমূলক নয়, নিয়মিত প্রক্রিয়ার অংশ। জানান, এখন মহামারী সামাল দেয়াই তার প্রধান লক্ষ্য, এজন্য গঠন করা হয়েছে নতুন একটি স্টিয়ারিং কমিটি। পরিস্থিতি মোকাবেলায় গণমাধ্যমেরও সহযোগিতা চান নতুন এই মহাপরিচালক। যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমরা বলবো, আর যদি এটা মেশিনারিজ ভুল হয়ে থাকে তাহলে পরে সেটাও আপনাদেরকে বলবো, আর কেউ ব্যক্তিগতভাবে যদি এটার সাথে জড়িত হয়ে থাকে অবশ্য অবশ্যই আমি একদম জোর দিয়ে বলছি, কারো ব্যক্তিগত মানে ইচ্ছা অনিচ্ছায় যদি কোনো কিছু একটা হয়ে থাকে তাহলে সেটা নিশ্চয়ই এটার একটা সুষ্ঠু সমাধান হবে। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন একটি আলোচিত বিষয়, যেটি জাতীয় পার্টির এর আগে মহাসচিব ছিলেন মশিউর রহমান রাঙ্গা, তাকে সরিয়ে এখন নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তিনি দলের মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় পার্টির পক্ষ থেকে, নবনিযুক্ত তিনি। গতকাল এই বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে তাকে মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, আমরা কথা বলবো তার সঙ্গে। শুরুতেই জনাব জিয়াউদ্দিন বাবলু, আপনাকে শুরুতে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর পক্ষ থেকে। জানতে চাইব, স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে অভিনন্দন, আপনি নতুন মহাসচিব হলো। আপনি শুনতে পাচ্ছেন আমি আশা করছি আমার কথা, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আপনাকে ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হবার জন্য, এবং আপনার কাছে প্রথমে যেটি অভিনন্দন জানিয়ে জানতে চাইব, নতুন মহাসচিব হিসেবে আপনি নিযুক্ত হলেন দলের পক্ষ থেকে, আপনার প্রতিক্রিয়া এবং অনুভূতি যদি বলেন। প্রথমে আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে সারা দেশের আমাদের নেতা, শ্রদ্ধা নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং সংগঠকবৃন্দ এবং সারা দেশবাসীকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আমার প্রতিক্রিয়া হচ্ছে যে আমি তো 2014 সাল থেকে 2016 সাল পর্যন্ত আমি ছিলাম, 16 সালের মাঝামাঝি পর্যন্ত মহাসচিবের দায়িত্ব পালন করেছি, এবং তখনও আমি 44টা যে ডিস্ট্রিক্টে আমি কনফারেন্স করেছিলাম, আমাদের তৎকালীন আমাদের প্রয়াত প্রতিষ্ঠিত চেয়ারম্যান বলিউদ্দিন হোসেনের সাথে নেতৃত্বে আমরা এইসব সম্মেলনগুলো করেছিলাম। সুতরাং আমি আমার অতীতেই এই কাজের অভিজ্ঞতা আছে, এবং আমি আজকে এই দায়িত্বে পাওয়ার পর আমি আমাদের আমাদের কোচেয়ারম্যান মহোদয়দের সাথে কথা বলেছি, এবং প্রেসিডেন্ট অনেক সদস্যের সাথে আমার যোগাযোগ হয়েছে, সারা দেশের হাজার হাজার কর্মী, সাথী, সংগঠক এবং 76টি ডিস্ট্রিক্টের অভিভাবক বেগম রওশনা সাহেবকে সাথে নিয়ে তার নেতৃত্বে আমরা দলটাকে একদম তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সুসংগঠিত করতে পারবো, যাতে করে আগামী নির্বাচনে আমরা 300 আসনে পরিবর্তন আসে দলের পরিবর্তনের মধ্যে, তখন আপনাদের দলীয় ফোরামে এই নিয়ে কোনো পূর্বে কোনো আলোচনা হয়েছিল কিনা? না, আসলে তো আমাদের গত ডিসেম্বরের 31 তারিখ অর্থাৎ 2018 সালের 31 তারিখ যে সম্মেলন হয়েছে কেন্দ্রীয় কাউন্সিল ঢাকায় হয়েছে, সারা দেশের 76টি ডিস্ট্রিক্টের
সব সমস্ত কাউন্সিলর এসেছিলেন, তারা এসে সর্বসম্মতিক্রমে আমাদের বর্তমান যে চেয়ারম্যান জি এম কাদের এমপি এবং বিরোধী দলের উপনেতা ওনাকে উনি চেয়ারম্যান নির্বাচিত করেছেন। শুধু চেয়ারম্যান নির্বাচিত করেননি, ওনাকে সার্বভৌম ক্ষমতা অর্পণ করা হয়েছিল কাউন্সিল থেকে। উনি পরবর্তীকালে যাতে কো চেয়ারম্যান মহাসচিব সব নিয়োগ দিতে পারেন সেই গণতান্ত্রিক ভাবে তাকে সেই অধিকার দেওয়া হয়েছিল এবং কাউন্সিলের মাধ্যমে, এবং সেই সুতরাং আলোচনার দরকার নেই, যেহেতু উনি কাউন্সিল থেকে ক্ষমতা প্রাপ্ত হয়েছেন, কাউন্সিলর আবার 3 বছর নির্বাচিত হয়েছেন এবং সেই প্রদত্ত ক্ষমতা একই সাথে আমাদের গণতন্ত্রের বাসীর ক ধারা অনুযায়ী তিনি এই নিয়োগটা দিয়েছেন। জি জি জি, জনাব জিয়াউদ্দিন বাবলু, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরে আসবো আপনার সঙ্গে এবং আরো এ বিষয়ে আপনার সঙ্গে এ বিষয়ে আরো বিস্তারিত জানবার চেষ্টা করবো, এ বিষয়ে কথা বলবো নিশ্চয়ই, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আমরা কথা বলছিলাম জাতীয় পার্টির নতুন মহাসচিব যিনি নবনিযুক্ত হয়েছেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। আমাদের নিউজরুম আপডেট, মিস্টার হাইজেন নিউজরুম আপডেটের সময় হলে পর্যায়ে একটা ছোট্ট বিরতি নেবার, ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন মিস্টার হাইজেন নিউজরুম আপডেট। কথা বলছিলাম বিরতির আগে জাতীয় পার্টির নতুন নবনিযুক্ত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। জনাব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, দর্শক আমরা তার সঙ্গে আপনারা দেখছেন, দর্শক আমরা জিয়াউদ্দিন বাবলুর সঙ্গে আরও কথা বলবো, এই বিষয়ে তিনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিরতির আগেও, তার কাছে বিভিন্ন বিষয় নিয়ে জানতে চাইছিলাম তার কাছে। দর্শক, যেমনটি বলছিলাম জাতীয় পার্টির নতুন মহাসচিব মিস্টার জিয়াউদ্দিন আহমেদ বাবলু তিনি রয়েছেন, তার কাছে জানতে চাইব। জনাব জিয়াউদ্দিন বাবলু, আপনার কাছে জানতে চাইব, সদ্য বিদায়ী মহাসচিব মশিউর রহমান রাঙা, তিনি গতকালকে তাকে সরিয়ে দেবার পরে তিনি বিভিন্ন গণমাধ্যমে তার প্রতিক্রিয়া জানিয়েছেন আপনাদের বিরুদ্ধে একটি অবস্থান, এবং নেতাকর্মীরা যদি তাকে আপনার কর্মকাণ্ড বা আপনার সিদ্ধান্তর বিরুদ্ধে তিনি বিরুদ্ধে থাকবেন, এবং নেতাকর্মীরা যদি তার পক্ষে সমর্থন জানায় সেক্ষেত্রে তিনিও তাতে সমর্থন জানাবেন, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া বা আপনার মন্তব্য যদি করেন। আপনি দেখেন এর আগে যে মশিউর রহমান রাঙ্গা এসেছিল, এই আমাদের গঠনতন্ত্রে এই ধারা অনুযায়ী এসেছিল, আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করেছি। আমি কালকে একটা ডিবিসি একটা প্রোগ্রামে ও আমার সাথেই ছিল, সেক্ষেত্রে সে বলেছে আমাকে পূর্ণ সমর্থন দেবে। ওরা আপনাদের এখানে কি এসে কি বলেছে সেটা আমি জানি না, আমি শুনেছি যে অনেক কিছু বলেছে। আমার কথা হচ্ছে যে পার্টি তো একটা গঠনতন্ত্র দিয়ে চলে, এবং পার্টির চেয়ারম্যান আছে, কো চেয়ারম্যান বিন্দু আছে, সম্মানিত কো চেয়ারম্যান আছে, প্রেসিডিয়াম আছে এবং ওয়ার্কিং কমিটি আছে, এর এগুলো সিদ্ধান্ত অনুযায়ী পার্টি চলে। কোনো ব্যক্তি কেউ বাদ পড়লো বা কেউ থাকলো তার ভিত্তি করে কিন্তু পার্টি চলে। উনি কি বলেছেন সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ উনি কি বলেছেন সেটা আমাদের কাছে কোনো দর্তব্য বিষয় না, আমরা সবাই মিলে একসাথে এই পার্টিটাকে সামনে দিয়ে এগিয়ে নিতে চাই, আমাদের পার্টিকে শক্তিশালী করতে চাই। পল্লীমদের সাথে যে স্বপ্ন ছিল আমাদের নতুন বাংলা প্রতিষ্ঠা করা, সেই স্বপ্ন পূরণের সেই ব্যক্তিগত পরিকল্পনার কথা যদি একটু জানান। আসলে দল তো দলের মহাসচিব মধ্যে কোন ব্যক্তিগত মানে অভিমত কোন ব্যাপার নেই, দলের যে পলিসি হবে, দলের নীতি নির্ধারণী কমিটি যেটা আছে, কো চেয়ারম্যান বৃন্দ, মাননীয় চেয়ারম্যান, কো চেয়ারম্যান, প্রেসিডেন্ট সহ যে সিদ্ধান্ত নিবে তারই আলোকে আমরা আমার দলকে আমরা তৃণমূল পর্যায়ে, এখনো আছে আমাদের তৃণমূল পর্যায়ে, আমাদের 73টি ডিস্ট্রিক্টের কমিটি আছে এবং সেগুলো অনেকগুলো মেয়াদ উত্তীর্ণ হয়েছে, প্রায় 40টি কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। আমাদের প্ল্যান ছিল আপনি গত কনফারেন্সের পর ডিসেম্বর পরে ফেব্রুয়ারি মার্চ থেকে এগুলো শুরু করে মার্চ থেকে শুরু করে, দুর্ভাগ্যবশত কোভিড-19 মহামারীর কারণে আমরা সেটা করতে পারিনি। আমরা জানেন সব দলেরই রাজনৈতিক কর্মকাণ্ড এখন বন্ধ আছে, সুতরাং আশা করছি যে বন্যা, এই অকাল বন্যায় যা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোভিড-19 অনেক অনেক ভাই এবং বোনের মৃত্যু হয়েছে, তাদের প্রতি শোক জ্ঞাপন করছি, যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি, বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা মারা গেছেন তাদের প্রতিও আমার সমবেদনা জানাচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে। এই সব এই দুর্যোগগুলো কেটে উঠলেই আমরা ইনশাল্লাহ পার্টির মাননীয় চেয়ারম্যান জনাব জি এম কাদের পার্টির এই নীতি নির্ধারণী মিটিং এ ডাকবেন
সেখানে আমরা বসে আমরা আগামী দিনে আমাদের যে পথচলার বিভিন্ন প্রসঙ্গে নিয়ে তার কর্মপরিকল্পনা নিয়ে এবং দলের গঠনগত যে ধরনের বিষয়গুলো আলাপ আলোচনা হয়েছে কিনা মশিউর রহমান রাঙ্গাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছিলাম। দর্শক, এরই সাথে মিস্টার হাইজিন নিউজ রুম আপডেটে সময় হলো আরেকটি বিরতি নেবার, ফিরছি একটু পরে, সে পর্যন্ত সঙ্গেই থাকুন।